2012 সালে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় 36 একর জমির উপর 668,82,79,000 টাকায় স্থাপত্যশৈলী দিয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন 500 শয্যা বিশিষ্ট শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ। প্রতিষ্ঠার দীর্ঘ 11 বছর পর আজ মঙ্গলবার সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 500 শয্যার এই হাসপাতালটি চালুর ফলে গোপালগঞ্জ সহ আশেপাশের 7 জেলার মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারবেন, কমে আসবে ভোগান্তি, এমনটাই আশা সাধারণ মানুষের। আমাদের যে কতটা উপকার হয়েছে এক আল্লাহ সৃষ্টি করতে ছাড়া আর কেউ জানে না। আসার লগে লগে এখান থেকে স্টার্ট স্টারি করে নিয়ে যে সেবা পাচ্ছি, আমরা আগে ফরিদপুর যেতাম, খুলনায় যেতাম, ঢাকায় যেতাম, ওইখানে যে বেডের জন্য শীতের জন্য কাঁদতে কাঁদতে আমার মাকেও হারাইছি। আমাদের শিক্ষার্থী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং সৌভাগ্যবান যে আসলে আমরা এমন একটা মেডিকেল কলেজে পড়তে পারছি। এখানে 10তলা হাসপাতাল ভবনের পাশাপাশি 6তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও 2টি হোস্টেল সহ 52টি ভবন রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই মেডিকেল কলেজে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক মানের 16টি অপারেশন থিয়েটার, 14টি আইসিইউ, 72টি ক্যাবিন সহ উন্নত মানের স্বাস্থ্যসেবার সকল যন্ত্রপাতি। বিদেশে যে ধরনের হসপিটাল তৈরি হয় এই ধরনের তৈরি হয়েছে, তো ইতিমধ্যে আমাদের ডাক্তার নার্সের অবশ্যই সংকট আছে। এই সংকটগুলো যদি অতি দ্রুত সচিব স্যার বা মন্ত্রী মহোদয় স্যার দ্রুত এটা আমাদের অভাবগুলো পূরণ করে দেয়, তাহলে দ্রুত আমাদের সেবা নিশ্চিত হবে। এই মেডিকেল কলেজে যে সমস্ত আধুনিক যে সমস্ত স্বাস্থ্যসেবা আছে, যে সমস্ত ফ্যাসিলিটিস আমরা তৈরি করেছি, সমস্ত আধুনিক মানের স্বাস্থ্যসেবা তৈরি করেছি আমরা এখানে। যে সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানে স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত বিভাগ সবগুলোই এর মধ্যে আছে, মেডিসিন বিভাগ, পেডিয়াট্রিক্স বিভাগ, দন্ত বিভাগ, ইএনটি বিভাগ সমস্তই এখানে আছে। এখান থেকে মেধাবী ভালো চিকিৎসক ও নার্স বের হয়ে আসার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে মনে করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক। শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ থেকে ডাক্তার তৈরি হবে, নার্সিং কলেজ থেকে সিস্টার তৈরি হবে, তাদেরই যে প্রচেষ্টা তার ফলেই অত্র এলাকার আর্তপীড়িত মানুষ এই সুন্দর এবং অত্যাধুনিক এবং বলবো যে শুধু বাংলাদেশের মধ্যেই না, পৃথিবীর যতগুলো সুন্দর হাসপাতাল তারই মধ্যে আমরা এটিকেও তুলনা করি যে তেমন একটি হাসপাতাল আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের এবং আশেপাশের লোকজনকে উপহার দিলেন। আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে এই গোপালগঞ্জবাসী অসুস্থ হলে ঢাকা যেতে হতো, বরিশাল যেতে হতো, খুলনা যেতে হতো, ফরিদপুর যেতে হতো, কিন্তু এখন থেকে আমরা আশা করছি যে ধীরে ধীরে আমরা এই হাসপাতালে যে সেবাটি দেব তাতে আমাদের ওই সমস্ত প্রতিষ্ঠানে আর যেতে হবে না। শুধু মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার 25টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গোপালগঞ্জবাসী।